মাগুরার মোহাম্মদপুরে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে নাশকতার অভিযোগে পাঁচ সাংবাদিককে আসামি করে মামলা করেছে পুলিশ। দোসরা নভেম্বর নাশকতা কর্মকাণ্ড ককটেল বিস্ফোরণের অভিযোগে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া একই মামলায় বিএনপির নেতাকর্মী সহ 199 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে 100 থেকে 150 জনকে। পাঁচ সাংবাদিক হচ্ছেন দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি ও মোহাম্মদপুর প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ মেহেদী হাসান ওরফে পলাশ, খবরের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ওহাব বিশ্বাস, লোকসমাজ ও দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম তারা, নিউ নেশন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম এবং ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি এবং মোহাম্মদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক রাসেল মিয়া। অভিযোগে বলা হয়েছে পহেলা নভেম্বর রাতে মোহাম্মদপুর বাজারে টহল দিচ্ছিল পুলিশ। রাত 12:45 দিকে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা নাশকতা কর্মকাণ্ডের উদ্দেশ্যে মাগুরার মোহাম্মদপুর সড়কে জড়ো হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 7 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় বিস্ফোরক দ্রব্য। এ মামলায় সাক্ষী করা হয়েছে ধোয়াইল গ্রামের 3 জনকে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?